Hey everyone, Assalamualaikum. আমার চ্যানেলে ইনস্ট্যান্ট ইস্টের একটা রেসিপি দেওয়া ছিল আর ঠিক তারপর থেকেই সবাই রিকোয়েস্ট করছিল যে আপু ড্রাই ইস্টের একটা রেসিপি তৈরি করেন। ড্রাই ইস্ট তৈরি করতে যা যা লাগবে তো চলুন দেখে নেই। এবার ড্রাই ইস্ট তৈরি করার জন্য এখানে আমি আধা কাপ উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি, এর মাঝে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি। এবার দিয়ে দিব এই পানির মাঝে এক চামচ পরিমাণে মধু। এবার নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণে ময়দা। এই ইস্ট তৈরির কাজে আটা ব্যবহার করলে হবে না, ময়দাই ব্যবহার করতে হবে। এবার সে যে পানির মিশ্রণ তৈরি করে রেখেছিলাম মধু চিনি দিয়ে, সেটা অল্প অল্প করে মিশিয়ে দিব আর চামচ দিয়ে খুব ভালোভাবে নাড়াতে থাকবো। পরপর এভাবে তিনবার দিয়ে আমি খুব ভালোভাবে একটা সফট মিশ্রণ তৈরি করে নিব। এই মিশ্রণের মাঝে এবার দিয়ে দিব দু চামচ পরিমাণে টক দই। আর এই রেসিপিতে টক দই ইউজের আগে অবশ্যই একটা ছাঁকনিতে রেখে দিবেন 10 মিনিট, তাহলে টক দই থেকে সমস্ত পানি ঝরে যাবে আর ইস্টের রেসিপিটা হবে একদম পারফেক্ট। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তৈরি হয়ে গেছে ইস্টের মিশ্রণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 ঘন্টা আর শীতকালে 18 ঘন্টা রাখতে হবে, তাহলেই এরকম ইস্ট তৈরি হয়ে যাবে। সময় স্বল্পতার কারণে একেবারে আমি তৈরিকৃত ইস্ট দেখিয়ে দিলাম। এবার এই ইস্ট আপনারা দেখতে পাচ্ছেন, আমি চামচ দিয়ে নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি একটি চালনিতে করে পাতলা পাতলা করে মেলিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি রোদে শুকিয়ে দিব। যারা এখনও আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এরকম সুন্দর সুন্দর হেল্পফুল রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন এবং আমার তৈরিকৃত ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে। একদিন রোদে শুকানোর পর ঠিক এরকম হয়েছে ড্রাই ইস্ট। এবার এই ড্রাই ইস্ট আমরা চাইলে গ্রাইন্ডারে গুঁড়ো করে অথবা হাত দিয়েও গুঁড়া করে রাখতে পারি একটা এয়ারটাইট কন্টেনারে। এভাবে তৈরি করে ড্রাই ইস্ট 2 মাসের মতো আমরা সংরক্ষণ করতে পারব। এবার দেখিয়ে দিব এই ইস্ট কিভাবে পিৎজার ডো অথবা ডোনাট যে কোনো কিছুতেই ব্যবহার করতে পারবেন। এক চামচ পরিমাণে আমি এখানে ইস্ট নিয়ে নিয়েছি, এর মাঝে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে উষ্ণ গরম পানি। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ময়দা, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব, অপেক্ষা করব মিনিট 20। 20 মিনিট পর ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন একদম তৈরি হয়ে গেছে সেই ডো। এভাবে বাসায় খুব সহজে আমরা ইস্ট তৈরি করতে পারবো এবং ইস্টের প্রয়োজনীয় সমস্ত কাজ সম্পন্ন করতে পারবো। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।